আসসালামু আলাইকুম ভাই, এটি হচ্ছে আমাদের বাড়ির সামনের সাইড, দেখতে অনেকটা এরকম হবে। আমি আপনাকে আরও কিছু ছবি দিব, হ্যাঁ, যেগুলা ডেকোরেশন করে মানে লাইটিং করলে কেমন দেখা যাবে এরকম, বাট ভিডিওতে আমি সেগুলো দেখাচ্ছি না। এটা ছিল আমাদের ছবি, সামনের সাইড, জানলাগুলো সবগুলো এরকম হবে। এই যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এখন উপরে নিচে, এটা ছিল হচ্ছে মূলত দেখতে কেমন হবে। এটা ভিতরটা আমরা ইতিমধ্যে দেখাবো, সামনেটা দেখানো শেষ হলে আমি ভিতরটা নিয়ে কথা বলবো। আমরা একটু দেখে নিই সামনে এবং কেমন হবে, চলুন আমরা ভিতরটা দেখি এবং তারপর হচ্ছে পার্সেলের ছবি দেবো আপনাকে। জি, আমরা যদি এখন এই বাড়িটির ভিতরটা দেখি, তাহলে আমরা এই বাড়িতে শুরু থেকে যেটি দেখবো যে আমরা কয়ভাবে ভিতরে প্রবেশ করতে পারবো। চাইলে আমরা এই বাড়িটাতে তিন বা চারভাবে প্রবেশ করতে পারি। যেমন প্রথমে হচ্ছে আমাদের সামনে একটা রাউন্ড একটা দরজা থাকবে, জাস্ট আমি এখানে বোঝানোর জন্য বুঝাচ্ছি যে এখানে একটা দরজা থাকবে, বাট এখানে এই মুহূর্তে কিন্তু দরজাটি দেওয়া নেই, এই জন্য আমরা দেখতে পাচ্ছি ভিতরটা। এইভাবে আমরা একভাবে ঢুকতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এই পাশে আমাদের যেহেতু সিঁড়ি, এখানে একটা কেচি গেট থাকবে যেটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে পারি। এটা বাইরে থেকে চাইলে পরে এখানে আপনি একটা মোটর সাইকেল পার্কিং করতে পারবেন ভিতরে। দেন আমরা যদি এটার ভিতরে ঢুকি, এই হচ্ছে সেই জায়গাটা। এখন সরাসরি আমরা বাইরে থেকে চাইলে দোতলা যেতে পারবো এই সিঁড়ি দিয়ে, তখন আর ভিতরে যাওয়ার প্রয়োজন পড়বে না। বাট এমন যদি হয় যে না, ভিতরে আমার কোনো মেম্বার আছে, সেও যদি চায় যে হ্যাঁ দোতলায় যাবে, তাহলে সেই ক্ষেত্রে কী করবে, এই দরজা দিয়ে এই সিঁড়ি রুমে ঢুকে দেন তারপরে হচ্ছে দোতলায় যাবে। আরেকটি দরজা আছে এই পাশে। এখন আমি আমার ব্যক্তিগত থেকে আমি যেটা বলবো, এই পাশে যদি এন্ট্রি থাকে সাধারণত, তাহলে এই দরজাটি রাখা দরকার নেই। বাট তারপরে যদি আপনি প্রয়োজন বোধ করেন যে হ্যাঁ দরজাটি দরকার আছে, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। যদি এই দরজাটি না রাখেন সেই ক্ষেত্রে এখানে যে দুটি ওয়াল আছে দরকার হবে না, একটি ওয়াল দিলেই হবে। এই রুমটা একটু বড় হবে, এই রুমটা বড় হবে একটু। এটা কোনো কিছু চেঞ্জ কিছুই করতে হবে না, শুধুমাত্র এতটুকু যেটা বুঝলে হবে, এই ওয়ালটা এখন যেখানে আছে তা একটু রুমটা বড় করে সেন্টারটা দিবে সে খালি। আর যদি কোনো দরজা রাখবো তাহলে যেভাবে করা আছে ওইভাবেই। আরেকটা যেটা আছে এটা হচ্ছে বাইরের সাইডে আবার আরেক দিকে ঢোকানোর জন্য, এই একটা দরজা ছোট বাইরে ঢোকার জন্য, এদিক থেকেও আপনি চাইলে পরে বাড়ির ভিতরে ঢুকতে পারবেন। তার মানে মোটামুটি বাড়িটাতে তিন বা চারটা এন্ট্রি আছে। আচ্ছা, এখন কোথায় কী আছে এটা যদি আমি একটু বিশ্লেষণ করি, আমরা প্রথমেই দেখবো পারে এটা হচ্ছে সামনের সাইড। সামনের সাইডটা দেখতে কেমন হবে তার ভিডিও এবং ছবি কিন্তু ইতিমধ্যে আমি দেখিয়েছি, আমরা এখন ভিতরটা নিয়ে কথা বলবো। এই হচ্ছে আমাদের মূল যে অফিস রুম বলি, লিভিং রুম বলি, ড্রয়িং রুম বলি, যেটাই বলি না কেন, একটা রুমে বিশাল বড় করে তৈরি করা হয়েছে এটা। হ্যাঁ, দেন এটার পরে এটার সাথে একটা ওয়াশরুম আছে, এই সেই ওয়াশরুম, এই দরজা আমরা দেখতে পাচ্ছি, এটা ছিল আমাদের সেই ওয়াশরুম, ঠিক আছে। দেন এটান থেকে এন্ট্রি করে মূলত আমাদের আবাসিক এরিয়া, যে সকল থাকার জায়গা, এখানে ঢুকতে হবে। এইখানে ঢোকার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ত্রিকোণা টাইপের, হ্যাঁ, যেন ঢোকার পরে যদি গলি হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এই যদি একটু জায়গা ফাঁকা করে দেওয়া আছে, এই যে যেটা কালো ডোর, এই দরজাটা, এটা কিন্তু হচ্ছে বাথরুমের দরজা। যেহেতু আমি এখানে 5 ফিটের 10 ফিটের মতো হাইট দেখিয়েছি কম্পিউটারে, এই জন্য তো চাপা দেখা যাচ্ছে, আসলে কিন্তু অ্যাকচুয়ালি এটা চাপা না, তাই না, তো প্র্যাকটিক্যালি অনেক বড়। দেন তারপরে হচ্ছে এই পাশে যেটা হচ্ছে এটা হচ্ছে কিচেন রুম, এটা হচ্ছে কিচেন রুম। আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পারবো এটা কিচেন রুম। হ্যাঁ, এইখানে যদি দেখে মনে হবে ছোট, বাট প্র্যাকটিক্যাল তো এটা ছোটো না, এটা আপনার তো মনে তো সাজিয়ে নেবেন কিচেন রুমটা। আমি জাস্ট বুঝিয়েছি যে এখানে কিচেন রুম হবে। তারপরে হচ্ছে আমরা যদি একটু ভিতরের দিকে যাই তাহলে দেখতে পাবো যে এরকম দরজা থাকবে কাছাকাছি। এইখানে মাঝখানে গ্যাপটা কিন্তু মোটামুটি আমাদের মনে হয় 4 ফিট বা 5 ফিটের মতো ছিল। দেন এটা হচ্ছে একটা বেডরুম, এই পাশেও একটি বেডরুম। তারপরে যেটা বলেছিলাম মাঝখান থেকে এন্ট্রি যদি কেউ করতে চায় তখন এই দিকে আসবে, এটা না থাকলেও আপনাদের ইচ্ছা। দেন এই পাশে বেডরুম, এই পাশে বেডরুম, কর্নারে বেডরুম। তার মানে কয়টা বেডরুম হলো এখানে, বেডরুম আছে হচ্ছে আমাদের একটা, দুইটা, তিনটা, চারটা এবং একটা, পাঁচটা বেডরুম। দেন বাথরুম আছে হচ্ছে একটা, দুইটা আর লাস্টের দিকে একটা, এই হচ্ছে তিনটা, তিনটা বাথরুম। আর এই পাশে একটা স্টোর রুম করা আছে, আমরা দেখতে পাচ্ছি একটা স্টোর রুম, লাস্টের দিকে এই হচ্ছে স্টোর রুম। যেহেতু অল্প লম্বা জায়গা, এখানে 5টি রুম, হ্যাঁ, এইভাবেই করতে হবে আসলে। এনে অন্য কোনো সিস্টেমে আমরা চেষ্টা করেছি, সেটা বেটার হবে না, জায়গা অপচয় হবে। তারপরে যদি এখানে একটা রুম করবো না, এরকম হইতো যে না আমার একটা রুমের দরকার নেই,
সেই ক্ষেত্রে কিন্তু আর মাঝখানে এরকম গলি গলি থাকতো না, তখন আর একটু সুন্দর করা সম্ভব হইতো। যদি চারটা রুম করা হতো, চারটা রুম বলতে তখন হয়তো বা এই রুমটা বাদ দিতাম, তাহলে এই রুমটা এইখানে চলে যেত, এই সারিতে দুইটা রুম, এখানে ফাঁকা, এই সাথে তিনটা রুম, তাহলে কিন্তু এই মাঝখানে যে জায়গাটুকু থাকতো তখন আর হচ্ছে এরকম গলি লাগতো না, তাই না? যেহেতু রুমের সংখ্যা আমাদের পাঁচটাই লাগবে, এই জন্য এরকম লাগছে। যাই এনিওয়ে, দেন এটাই ছিল মূলত ভিতরের কোথায় কি হবে বোঝার জন্য। দেন আউটলুকিং তো ইতিমধ্যে আমরা ভিডিও দেখেছি, ছবি দেখবো, ওইটার সাথে ম্যাচিং করে কালার ডিজাইন সেটা করে নেবেন, আর ভিতরটা কেমন হবে সেটাও আমি দেখাইলাম, ঠিক আছে? এই ছিল হচ্ছে ভিডিও, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ, অনেক সময় নিয়েছি আপনার কাছ থেকে, আপনাকেও ধন্যবাদ।